দুদিন নিখোঁজ থাকার পর ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর বস্তাবন্দি দেহ উদ্ধার করল পুলিশ। অপহরণ করে খুনের অভিযোগ পরিবারের। ঘটনাস্থল হুগলির বলাগড়। মৃত ছাত্রীর নাম অন্বেষা মণ্ডল। পরিবারের দাবি, গত শুক্রবার সন্ধ্যায় বাড়ির কাছে প্রাইভেট টিউশন পড়তে যায় অন্বেষা, কিন্তু এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছিল না। সেদিনই বলাগড় থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। ছাত্রীর পরিবারের দাবি, বাড়ি ফেরার পরে 3 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে এক যুবক তাদের ফোন করে। বিষয়টি থানাতেও জানানো হয়। রবিবার সকালে এলাকার একটি পুকুরের পাশে কিশোরীর বস্তাবন্দি দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের পরিবারের অভিযোগ পেয়ে মোবাইল ফোনের সূত্র ধরে এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। সৌরভ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, হুগলি।